আমরা বাইদি বাই মানুষের মুখে শুনি এখানে কিছু এখনো প্রমাণ নাই যে কেউ সোনা পাইছে বা চোখ দিয়ে দর্শন করছে লোকের মুখে শুনতে যে মানুষ বলে সোনা এখানে পাইতেছে কিন্তু আমি নিজে খুললাম কই পাইলাম না তো মাটি খুললেই পাওয়া যাচ্ছে সোনা গুপ্ত ধনের আশায় উৎসুক মানুষেরা এখনো ঘুরে চলছেন মাটি আর মাটির ভেতর সোনা মিলছে এমন খবর ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে ছুটে আসছেন উৎসুক জনতা পাকা সড়কের পাশে স্তূপ করে রাখা হয় মাটি আর সেই মাটি খুঁড়লেই মিলছে ভরি ভরি সোনা এমন খবরে উৎসুক জনতা স্থানীয়রা সহ আশপাশের শ্রমিকরা মাটি খুঁড়ছে প্রতিদিনই কয়েকদিন আগে স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে হঠাৎ এমন খবর ছড়িয়ে দেয় এরপর থেকেই বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয় মাটি খুঁড়লেই মিলছে সোনা আর এমন খবর ছড়িয়ে পড়ায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখনো সেখানে ছুটে আসছেন মানুষ কিছুদিন আগে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন যে ভাটার মাটি করলেই সোনা পাওয়া যায় আসলে এটি ভিত্তিহীন কয়দিন ধরে আসতেছি দেখতেছি কিন্তু মানুষ অর্থগুলো খুঁড়তেছে কিন্তু খুঁড়ে কিন্তু কিন্তু সোনা পাওয়া যায় নাই ঘটনা আসলে একটা গুজব আর কি আমরা তো এখানে ধরেন যে প্রায় দুইশো আড়াইশো মানুষ কাজ করি হ্যাঁ তো সোনা যদি অরিজিনাল পাওয়া যেত এখানে তাহলে তো আমরাও খুঁজতাম স্বর্ণ পাওয়া যাচ্ছে এই কথাটি সব জায়গায় শুনছি কিন্তু প্রকৃত অর্থে এটি আসলে আমার কাছে গুজব মনে হয়েছে আসলে স্বর্ণটা কে পেয়েছে এটি আসলে এখনো ক্লিয়ার না ফেসবুকের গুজব দেখেই আজকে আমরা সচক্ষে দেখতে আসলাম অনেক মানুষ এখানে মাটি খুঁজছে আসলেই স্বর্ণের বাটটার তারা কিছুই পাচ্ছে না এটা একটা সম্পূর্ণটাই গুজব এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান মাটি সংগ্রহকারী প্রতিষ্ঠানের ম্যানেজার সবগুলো গুজব টোটালি ভাই এগুলো আসলে সত্য বলতে কোনো কিছুই নাই কে বা কাহারা এখানে আসে মানে ওদায় ভিডিও করছে ভিডিও করে বলতেছে যে এরকম এরকম পাওয়া যাচ্ছে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় তো ভাই তাহলে আমার প্রতিষ্ঠানে এখানে প্রায় দেড়শো শ্রমিক কাজ করে ঠিক আছে তাহলে তো অরাই খুস্ত আপনারা আসলেন দেখলেন বিভিন্ন মানে ওই বাইরে থেকে লোকগুলো আসতেছে আর সে ওরাই মনে দুই চার দিন করতেছিল যখন পাই না হতাশ হয়ে আবার ব্যাক হয়ে চলে গেছে ওরা ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার কাতিহার বাজার এলাকার বাচর ইউনিয়নের আরবিবি নামে একটি ইট ভাটায় ইট প্রস্তুতের জন্য মাটিগুলো সংগ্রহিত করা হয় জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও